জি বলো, আজকে দেখাবো আমরা আই টেন কাপ্পা ফিউজ বক্স, কিছু ভুল আছে। সেগুলো আই টেন কাপ্পা, এই মডেল গাড়ি, যেটা আমরা কিছু ফল্ট পেয়েছি। সেটা ফল্টটা হলো ফিউজ বক্স কভার, যেটা ফিউজ বক্স কভার আমি আপনাদের দেখাবো। এখানে লেখা আছে, দেখুন এখানে ব্লোয়ার লেখা আছে, কিন্তু এখানে ফুয়েল পাম্প, এখানে ব্লোয়ার, এখানে ফুয়েল পাম্প যদি হয়, কিন্তু এর এটা আছে ফুয়েল পাম্প, এটা হেডলাইট, এখানে কিন্তু ব্লোয়ার নেই। দেখুন এখানে লেখা আছে কিন্তু ব্লোয়ার, এখানে একটা দেখুন, এখানে আছে ব্ল্যাঙ্ক, এখানে এসি, এখানে স্টার্টার, এখানে আর রেডিয়েটার ফ্যান, এটা স্টার্টার, এটা এসি। কিন্তু এখানে দেখুন কী আছে, এখানে ব্লোয়ার আছে, কিন্তু এর কিন্তু এখানে খালি আছে, এর এখানে খালি, এখানে আছে ব্লোয়ার এসি। এটা হলো আপনার কম্প্রেসার, এটা হলো কম্প্রেসার, এসির যেটা কম্প্রেসার আছে, এসি কম্প্রেসার, এটা কম্প্রেসার, এটা এসি কম্প্রেসার। কিন্তু এখানে দেখুন এটা এসি লেখা আছে, এসি কন বলে লেখা আছে এটা, আর এটা যেটা আছে এসি কম্প্রেসার এটা, আর স্টার্টার এটা আছে, আর রেডিয়েটার ফ্যান এটা আছে। কিন্তু এখানে দেখুন রেডিয়েটার ফ্যান এখানেই আছে, স্টার্টারও এটা আছে, এটা মিল আছে, কিন্তু এইটা মিল নেই, এটা একটা ব্লোয়ার। কিন্তু এর দেখুন এর অরিজিনাল কভার, এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ব্লোয়ার দেওয়া আছে এখানে, যেহেতু ব্লোয়ার আমার বলছে এখানে, কিন্তু এখানে আছে হেডলাইট, এটা হেডলাইট, হাই লো, এটা ফুয়েল পাম্প দেওয়া আছে। কিন্তু দেখুন এর দেখাচ্ছে, এর নির্দিষ্ট দেখাচ্ছে এখানে, এই মাথায় এখানে দেখাচ্ছে ফুয়েল পাম্প, এটা ফুয়েল পাম্প আসছে। অ্যাকচুয়ালি এর ফুয়েল পাম্প হচ্ছে এটা, এই মাথায়, মানে অপোজিট এখানে ব্ল্যাঙ্কের জায়গায়, আর এটা মেইন ডিলে, বাদবাকি ফিউজ আছে এখানে। আবার দেখুন ভালো করে দেখুন, এই ফিউজ বক্সের কভারের সাথে কিন্তু মিল নেই। আই টেন কাপ্পা এই মডেল, যারা যারা কাজ করবেন তাদেরকে বলবো তিন সিলিন্ডারে। এটা আছে ব্লোয়ার, কিন্তু এখানে কভার দেখুন ব্ল্যাঙ্ক দেওয়া আছে, সবসময় ব্ল্যাঙ্ক থাকে। এসি যেটা আছে এসি ঠিক আছে, এসি এখানে ঠিক আছে, স্টার্টার আছে, রেডিয়েটার ফ্যান আছে। এটা হলো আপনার ফুয়েল পাম্পের জায়গায়, কিন্তু এটা ফুয়েল পাম্প এখানে আছে, এটা ফুয়েল পাম্প আছে, মেইন গ্রিল, এটা মেইন গ্রিল আছে, এটা হেডলাইট, আর এটা হেডলাইট, তাই তো।